বন্ধুগণ আপনারা দেখেছেন 29 তারিখ থেকে আজ অবধি সমস্ত বিরোধী দল শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আসছে তাদের পরিষ্কার দাবি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন করতে হবে আপনারা দেখেছেন সরকার বিরোধী দলের এই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ যুবলীগ প্রশাসনের এজেন্সিকে দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে বলতে চাই আপনার পায়ের নিচের মাটি সরে গেছে আপনি ছল ছাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবেন না অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই জনগণের মতের বিরুদ্ধে গিয়ে যদি তফসিল তফসিল নাটক করেন নির্বাচন কমিশন থেকে বাসায় ফিরে যেতে দেব না রাজপথে আপনাদেরকে আমরা প্রতিহত করব 14 এবং 18 সালে জনগণের অধিকার নিয়ে চিনিমিনে খেলেছেন সরকার বেইমানি করেছে প্রতারণা করেছে এই প্রতারক বেইমান সরকারকে এদেশের মানুষ আর বিশ্বাস করে না কাজেই পরিষ্কার কথা নিরপেক্ষ সরকার ব্যতীত এদেশে কোনো নির্বাচনের তফসিল হবে না কোনো ভোট হবে না জনগণকে বলবো বিরোধী দলের এই অবরোধ চলছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল অবরোধ প্রয়োজনে পরবর্তীতে অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা দেব তবে দেশের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদের সাথে এই মাফিয়াদের সাথে এইবার আর আমরা কোনো আপোষ করব না ধন্যবাদ এই চলছে লড়াই চলবে জন অধিকার লড়বে জন অধিকার লড়বে